সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো দুই ধরনের জুস, ফটিকার সাথে আমের জুস, সেই সাথে কাঁচা আমের জুস করে দেখাবো। খুব সহজে হেলদিভাবে করে নিতে পারবেন। ঘরে তৈরি ফ্রেশ এই জুস রোজাতে ক্লান্তি দূর করে দেবে নিমেষে, করে দেখেন। এখন আমের সিজন, খুব সহজেই সবারই পছন্দের এই জুসগুলোকে তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে কিংবা পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে করে দেখাবো আমের ফটিকা জুস। ফটিকা জুস তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি, সেই সাথে নিয়েছি আমি পাকা আম, তিনটা নিয়েছি। এগুলোকেও আমি প্রথমে ধুয়ে নিয়ে এরপর চামড়া ছাড়িয়ে নিচ্ছি। ম্যাঙ্গো ফটিকা তৈরি করার ক্ষেত্রে কাঁচা আম থেকে পাকা আমের পরিমাপটা বেশি থাকতে হবে। ফটিকা জুসের আপনি যদি আসল স্বাদ পেতে চান, তাহলে কাঁচা আম আর পাকা আম দুটোই কিন্তু লাগবে। কাঁচা আমের ভিতরে আঠিটা ফেলে দিয়ে আমি একদম ছোট ছোট করে কেটে নিব। পাকা আমগুলোকেও কেটে নিচ্ছি। আম কেটে নেওয়া হয়ে গেলে পাতিলে দিয়ে দিচ্ছি। আমের সমপরিমাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার চুলার আঁচটাকে বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমগুলো ঠান্ডা হতে হতে আমি অন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ, আর পানি দিয়ে দিচ্ছি চিনি শিরা তৈরি করে নিব। সরাসরি চিনি না ব্যবহার করে এভাবে চিনি শিরা করে যদি করেন, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে। চিনির পরিমাপ চিনি স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিংবা কাঁচা আমের যে টক ভাব আছে সেটার উপর ডিপেন্ডস করেও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনি আর পানি মিশ্রণটাকে শুধুমাত্র চিনিটা পুরোপুরি গলে গেলেই হবে, ফুটাতে হবে না বা কোনো কিছু করতে হবে না। চিনি পুরোপুরি মিশে যাওয়ার পর চুলার আঁচটাকে বন্ধ করে ঠান্ডা করে নিব। এবার আমগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আমগুলোকে। এবার ছেঁকে নিব একটা ছাঁকনিতে নিয়ে, যাতে করে কোনো আঁশ কিংবা আটির সাথে শক্ত কোনো অংশ না থাকে। ছেঁকে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিচ্ছি। এবার আমি একটা জগে ঢেলে নিচ্ছি। জগে ঢেলে নিয়ে আমি পানি অ্যাড করে দিব, যে শিরাটা তৈরি করে নিয়েছি চিনি আর পানির দিয়ে দিব। দিয়ে আপনি যতটুকু পাতলা করতে চান সেই হিসেব করে দিয়ে দিবেন। এই জুসটাকে এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব পুরোপুরি, এরপর পরিবেশন করে নেব। এই ডিঙটা তৈরি করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য রেখে খেতে পারবেন। যেহেতু এখানে কোনো প্রিজারভেটিভ দেওয়া নাই, সেজন্য এর থেকে বেশি সময় রেখে খাওয়া যাবে না। এবার করে দেখাবো কাঁচা আমের জুস। এখন সবখানে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো এই জুসটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে কাঁচা আম নিয়েছি, এগুলোকে ধুয়ে চামড়া ছাড়িয়ে নিচ্ছি। আমের চামড়া ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। আম কেটে নেওয়া হয়ে গেলে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাতে স্ট্রং ফ্লেভার থাকে, বেশি না দেওয়াই ভালো। আমি এখানে তিনটা দিয়েছি, সে সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা। কিংবা পুদিনা পাতা যদি ফ্লেভার না পছন্দ করেন, তাহলে কিন্তু বাদ দিতে পারেন। দিয়ে দিব বিট লবণ। বিট লবণ নিয়েছি এখানে হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ একটা কুচি করা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন, তাহলে দিতে পারেন বেশি করে। দিয়ে দেব আস্তে জিরাকে তেলে গুঁড়ো করে নেওয়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন।
কিংবা আমের টক ভাবের উপরও ডিপেন্ডস করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমে যদি টক ভাব কম হয় তাহলে লেবুর রস অ্যাড করতে পারেন। এবার পানি দিয়ে দিচ্ছি, আর পানি আমি প্রথমে অল্প দিচ্ছি, এখানে হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ডার করেছি প্রথমে, এরপর বেশি করে পানি অ্যাড করে দিয়েছি, যতটুকু পাতলা রাখতে চান সেই হিসেব করে। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার ঢেলে নিব গ্লাসে। তো করে নিলাম কাঁচা আমের জুস, করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের ফ্যান্স এন্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন যত খুশি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।